আসলে বইমেলায় তো আমরা গিয়েছি আমরা হাজবেন্ড ওয়াইফ এই দাদা দিনে পুনি চলে মান স্বাধীন নাগরিক সেই হিসেবে আমরা বইমেলায় যেতেই পারি আমরা বইমেলায় গিয়েছি আমাদের নিজেদের স্টলে গিয়েছি আমরা যেই স্টল ঘুরে কিছু বই কিনতে যেহেতু আমি সায়েন্স ফিকশন পড়তে খুবই পছন্দ করি তাই ভাবলাম যে আমি আরো কিছু বই কিনে নিয়ে যাই আমার কিছু প্ল্যান ছিল কিছু লিস্ট করে রেখেছি কিন্তু বইমেলায় যাওয়ার পরে কিছু মানুষ এমন উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে এমন অসামাজিক কর্মকাণ্ড করছে যার কারণে আমাদের মনে হলো যে একটা বইমেলার মতো পবিত্র জায়গায় এই ধরনের কাজ কি করে হতে পারে আমি একজন নারীকে অবশ্যই তাদের সামাজিক মর্যাদা দেওয়া উচিত আমি বিয়ে করে আমার হাজবেন্ডের সাথে গিয়েছি আমি তো কোনো অসামাজিক কাজ করিনি অনেকে দেখা যাচ্ছে তাদের বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে বা নানা রকম অসামাজিক কর্মকাণ্ড করছে সেখানে তো কোনো রকম কিছু হচ্ছে না আমি বিয়ে করেছি আমার এই পবিত্র জায়গায় কেন এত আঘাত আসছে আমি তা জানি না আর আমরা যেদিন 9 তারিখে বইমেলায় গেলাম 3টা থেকে 5টা পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল কিন্তু তার কিছুক্ষণ পরে 5টা 10-এর দিকে দেখা গেল যে একদল উশৃঙ্খল ছেলেপুলে আসলো তারা এসে কি করলো প্রথমে বললো মোস্তাক ভাই বলে একটা স্লোগান দিচ্ছে তার কিছুক্ষণ পরে তারা ঠিক উল্টে গেল উল্টে গিয়ে তারা কি বলছে মানে বিভিন্ন বাজে কথা বলছে আমাকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করছে আমি জানি না কেন একজন নারী হিসেবে আমি সমাজের কাছে এটুকু জানতে চাচ্ছি একজন নারীকে কেউ করা কি আমি বইমেলায় গিয়েছি আমার স্বাধীন অধিকারে গিয়েছি আমি তো কারো কোনো ক্ষতি করে যাইনি বইমেলায় গিয়েছি আমাদের বই বের হয়েছে আমি কাউকে বলছি না যে আমাদের বইটা কিনে ফেলুন বা আমাদের বইটা কেনার জন্য কাউকে জোর করি না আমি বলেছি যাদের আমার বই পড়তে ভালো লাগবে তারা অবশ্যই বইটা পড়ে দেখবেন আমি সাথে বলেছি যে আমার বইয়ের মধ্যে কোনো অশ্লীল কোনো কিছু নেই তাহলে কেন মানুষজন এমন করছে আমি ঠিক জানি না